বগুড়াতে এই প্রথম স্কুটি রেন্ট নিতে পারবেন যারা বগুড়াবাসী আছেন। মিনিটে আপনি 2 টাকা করে আপনি ভাড়া নিতে পারবেন। গেলে চালান এটা 60 থেকে 70 কিলো ব্যাকআপ দিবে। 60 থেকে 70 কিলো অ্যাপ্রক্স মোটামুটি। তার মানে 3 মিটার মিটার আছে, দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার আছে। তারপরে আপনি এই যে ব্রেক গাইস, এই যে ব্রেকগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানে সামনের ব্রেক, সামনের যে চাকা। এখানে বগুড়াতে এই প্রথম আসলো স্কুটি বাইক, স্কুটের স্কুট বাংলাদেশের পক্ষ থেকে বগুড়াতে এই প্রথম স্কুটি রেন্ট নিতে পারবেন যারা বগুড়াবাসী আছেন। তো আজকে কথা বলবো যে স্কুট বাংলাদেশের পক্ষ থেকে, ভাইয়ের নাম কি? জোবাইদুল হাসান গোলাপ। জোবাইদুল হাসান গোলাপ। তো ভাইয়া, এই বাইক যারা মানে বগুড়াতে রেন্ট করে শহরের মধ্যে চালাবে, যদি একটু প্রসেসিংটা বলতেন। এটার প্রসেসিং হচ্ছে আপনাকে ফার্স্ট টাইম একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফি আমাদের 20 টাকা। রেজিস্ট্রেশন করতে আপনার লাগবে হচ্ছে আপনার ভ্যালিড একটি মোবাইল নাম্বার লাগবে এবং আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড, এই দুইটার ভিতর যে কোনো একটা হলেই চলবে, এবং আপনার বয়স 18 হতে হবে। এই একটা আমাদের নির্দেশনা আছে। আর হচ্ছে প্রতি মিনিটে আপনি 2 টাকা করে আপনি ভাড়া নিতে পারবেন। প্রতি মিনিটে 2 টাকা করে ভাড়া নিতে পারবেন, তার মানে আধা ঘন্টা কেউ নিলে 60 টাকা পড়বে, আর এক ঘন্টার জন্য 120 টাকা। তো এটা আপনাদের রোড পারমিট মানে শুধু শহরে, এখনো হাইওয়েতে হয় নাই? না, আমাদের এটা শুধু শহরের ভিতর, বিশ্ব রোডে ওঠা যাবে না। মানে শহরের ভিতর যে কোনো জায়গায় যেতে পারবে? কোনো জায়গায় যেতে পারবেন আপনি, সব বগুড়া পৌরসভা শহরের ভিতর, বিশ্ব রোড ছাড়া আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। আপনি এখানকার কি দায়িত্ব আছেন ভাইয়া? আমি বগুড়া জেলার ফ্র্যাঞ্চাইজি নিয়েছি এই এখানকার স্কুটের। তো আপনাদের যেহেতু এখন অস্থায়ী অফিস, এই লোকেশনটা একটু যদি বলতেন, কারণ অনেকে চিনতে পারতেছে না, আমি নিজে চিনি নাই। আচ্ছা ঠিক আছে, আমাদের বুথ হচ্ছে মেইনলি পার্ক রোডে। পার্ক রোডে আজকে বৃষ্টির কারণে আমরা যেতে পারি নাই, ইনশাল্লাহ আগামী কালকে থেকে আমাদেরকে পার্ক রোডে পাবেন সব সময়। আর আমাদের নাম্বার, আমাদের বগুড়া স্কুট ফ্যান নামে একটা পেজ আছে, আমাদের গ্রুপ আছে, গ্রুপে আপনি আমাদের মোবাইল নাম্বারটি পাবেন। গ্রুপের লিংক এবং স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি, বাইরে থেকে গ্রুপের লিংকটা নিব, এই স্কুটি একটু রাইড দিব এবং স্কুটিতে কি কি ফিচার আছে সব কিছু আমি আপনাদের দেখাবো। তো চলেন। গাইস, এখন আমার কাছে আছে স্কুটি, দুটো স্কুটি দেখতে পাচ্ছেন। আমরা দুটো স্কুটি রেন্ট নিয়েছি এক ঘন্টার জন্য, প্রত্যেকটা স্কুটির পিছনে পড়ছে 120 টাকা করে, 240 টাকা। তো এখন আপনাদের দেখাবো এই স্কুটির ভিতরে কি কি ফিচার আছে। তো আসেন গাইস, প্রথমেই যদি আমি দেখাই, স্কুটিতে কিন্তু ডিজিটাল মিটার আছে, দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার আছে। তারপরে আপনি এই যে ব্রেক গাইস, এই যে ব্রেকগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানে সামনের ব্রেক, সামনের যে চাকা, এখানে দেখেন ভাই, এটা কিন্তু সামনের ব্রেক, সামনের চাকা, আর এটা কিন্তু পিছনের ব্রেক, পিছনের চাকা, এটা কিন্তু ডুয়েল ব্রেক। আর এটা কিন্তু গাইস ব্যাটারি চালিত, তো এটা কিন্তু প্রায় 30 এভারেজ 30 স্পিড ওঠে। আর এখানে দেখতে পাচ্ছেন পাথর কিন্তু জায়গা আছে, এখানে কিন্তু গাইস এই তো জিনিস রাখার জায়গা আছে। তারপরে এটা কিন্তু ড্রাইভার সিট, এটা কিন্তু প্রিমিয়াম, যদি আপনি দুইজন চালাতে চান একটা বাইক আপনি নিতে পারবেন। আর যারা বগুড়া শহরে আসেন বিভিন্ন কাজের জন্য, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, তাই কিন্তু এই বাইক নিতে পারেন রিক্সার বদলে। এটা কিন্তু অনেক ভালো এবং এটা কিন্তু আপনার যান থেকে মুক্তির উপায় দিবে। গাইস, বগুড়াতে এই প্রথম এই স্কুট সার্ভিসটা নিয়ে এসেছে এই স্কুট। তো এটা কিন্তু ICT ডিভিশনের আন্ডারে, তো এটার অফিস কিন্তু লোকেশনটা কিন্তু বলেই দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন দুটো স্কুটি আমরা ভাড়া নিয়েছি 1 ঘন্টার জন্য, 120 টাকা প্রত্যেকটা স্কুটি 1 ঘন্টার জন্য। আর এটা কিন্তু আইজলক কলেজে শ্যুট করতেছে, তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর, এটা কিন্তু LED লাইটও আছে। ফাইনালি গাইস, আমি রাইডটা শেষ করলাম স্কুটি প্রায় আধা ঘন্টার মতো। তো ভাই বললো যে আপনি 1 ঘন্টার মতো রাইড করেন, যদি আমাদের 1 ঘন্টার জন্য নেওয়া ছিল, বাট আমাদের আধা ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেলো, আমরা গেছি আইজুলে, যদি এখন অনেক বৃষ্টি। ভাইয়া, এটার ব্যাটারি ব্যাকআপ কত দেয়, কত ঘন্টা? আপনি যদি এটা সিঙ্গেলে চালান এটা 60 থেকে 70 কিলো ব্যাকআপ দিবে। 60 থেকে 70 কিলো অ্যাপ্রক্স মোটামুটি, তার মানে 3-4 ঘন্টার মতো ব্যাকআপ দিবে। ব্যাকআপ দিবে, আর ডাবলিং করলে কিছু কম আসবেই। আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করলাম এটাতে গাইস, এটা কিন্তু এভারেজ স্পিড 25 থেকে 30। আপনাদের এই যেটা চালু করলেন, তো বগুড়াবাসীর কাছ থেকে কেমন রেসপন্স আশা করছেন, এই পর্যন্ত কিরকম রেসপন্স পাইছেন? ইনশাল্লাহ আজ পর্যন্ত আমি খুব ভালো রেসপন্স পাইছি, এখন দেখা যাক সামনে কি হয়, আপনারা দোয়া রাখবেন ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, আর এটার অফিস কিন্তু
কোচি স্কুলের এখানে, এই কোচিকন্ড স্কুলের এখানে আসবেন, বিল্ডিং আছে। আর ভাইদের সাতটা কবে চালু হচ্ছে অফিস? থেকে আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে বসবো পার্ক রোডে। আগামীকাল 25 তারিখ 26 তারিখ থেকে তাহলে ভাইয়েরা আপনারা পার্ক রোডে বসবেন, পার্ক রোডে বসতেছেন। তো এটাই ছিল আজকের ভিডিওটা। আর দেখতে পাচ্ছেন তো এই স্কুটি আমরা দেখালাম, আইজুল হক কলেজের রিভিউ দিলাম। তো বুঝতে পারছেন এখানে লুকিং গ্লাস আছে দুইটা, ডুয়েল ব্রেক আছে পিছনের চাকা সামনের চাকা। তবে আপনারা যারা এটা রেন্ট নেবেন একটু সাবধানে সহিত চালাবেন, কোনো অকারেন্স করবেন না, এটাই আর কি রিকোয়েস্ট। আর সবাই হেলমেটটা মাথায় দিয়ে চালাবেন, তাহলে ক্ষতি বা বিপদের আশঙ্কা কম থাকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, হ্যাভ ফান, পিস।